পদস্থ বুজুর্গ বলতেছিলাম আজকে কোরআনের মূল্য আপনার আমার কাছে নাই এই জন্য আপনাকে আমাকে ঘর থেকে বের করে দেয় আমাদের সন্তানেরা সন্তান আমাদের গায়ে হাত উঠাইতে বাধ্য হয় সন্তান আমাদের দিকে চক্ষু বড় করে তাকায় সন্তান যখন আমরা বৃদ্ধ হয়ে যাই সন্তান আমাদেরকে কি করে সন্তান আমাদেরকে ভাত কাপড় দিতে চায় না সন্তান বলে আমি নিজে আগে বেঁচে বাঁচি তারপরে আমি তোমাদেরকে দেখব এই কথা বলে কি বলেন বলে কি বলে না কারণ হচ্ছে একটাই কোরআন থেকে দূরে ওলামায়ে কেরামের থেকে দূরে কোরআনের হুকুম থেকে দূরে কোরআনের হুকুম মানা থেকে দূরে আমি যেরকম ভাবে দূরে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার আমার থেকে তেমনি ভাবে দূরে থাকে দুনিয়ার সব কিছু যদি মিথ্যা হতে পারে আমি রব্বুল আলামিন ঘোষণা করেছি বান্দা তুমি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা আমি রব্বুল আলামিন তোমাকে নিয়ামত বাড়াইয়া দেব না এটা কোনদিন হতে পারে না এই জন্য বান্দা বেশি বেশি যখন নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত বাড়াইতে থাকবে বলেন না সুবহানাল্লাহ ও বান্দা আজকে যারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ মহিলা মাদ্রাসার এই মাহফিলের ভিতরে যেই বান্দারা এসে উপস্থিত হয়েছে নিঃসন্দেহে এই লোকগুলো ভাগ্যবান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার হাবিবের মাধ্যমে ঘোষণা আসছে ও বন্ধুগণ আপনারা কি শুনতে রাজি আছেন কিনা যেই ঘোষণা আসছে ঘোষণাটা শুনতে রাজি আছেন কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন ও আমার উম্মতেরা শুনে রাখো আমি রব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলাম যে ব্যক্তি যেদিন আমি দুনিয়াতে থাকব না ওই দিন যখন কোনো মানুষ যখন আমার আমার ওয়ারিস কাকে বলছে আমার ওয়ারিস ওলামায়ে কেরাম আমার ওয়ারিস হক্কানি ওলামায়ে কেরামের সামনে যখন বসবে আর হক্কানি ওলামায়ে কেরামের চেহারার দিকে যখন তাকাইবে ওই দিন যেন স্বয়ংতা আমার উম্মতেরা আমাকে আমার দিকে তাকায়া থাকলো বলেন না সুবহানাল্লাহ আর হক্কানি ওলামায়ে কেরামের দিকে তাকাইয়া থাকা মানে নিজের জীবনের সগিরা গুনাহগুলো আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে যাওয়া বলেন না সুবহানাল্লাহ তাহলে চার দোকানে বসে থাকলে কি সগিরা গুনাহ মাফ হবে সগিরা গুনাহ মাফ হবে কি না সগিরা গুনাহ যদি মাফ করাইতে চাও ও দুনিয়ার মুসলমানেরা যদি তোমার জীবনের সগিরা গুনাহ যদি মাফ করাইতে চাও আর দেরি না কইরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা প্রত্যেক কথার বিনিময় রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় এক এক বছরের নফল নামাজ নফল ইবাদতের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন লিখে দিবে ও দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার মুসলমানেরা যেখানে চাকচিক্য আছে দুনিয়ার মুসলমান নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে চাকচিক্যের ভিতরে সময় কাটায় ঠিক না বে ঠিক আজকে যদি কোনো গানের আসর যদি হতো যদি কোনো এরকম ছোটোখাটো শিল্পীও হতো কিন্তু এখানে বর্তমানে যে লোক আছে তার থেকেও বেশি লোক আসতো কি না বলেন আজকে কোরআনের মজলিস কোরআনের মজলিস জান্নাতের বাগান কিন্তু মানুষের ভিতরে কোরআনের প্রতি আকর্ষণ নাই অথচ দুনিয়ার ভিতরে যদি প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করো ভাই তুমি দুনিয়ার ভিতরে বাঁচতে চাও কিভাবে বাঁচতে চাও ওই লোক বলবে হুজুর আমি এমনভাবে বাঁচতে চাই যেন আমি শান্তিতে থাকতে পারি ঠিক না বে ঠিক শান্তিতে থাকার জন্য চার দোকানে থাকলে হবে না
শান্তিতে থাকার জন্য কোরআনের মজলিসে আসতে হবে শান্তিতে বসবাস করতে চাইলে কোরআনের মজলিসে আসতে হবে শান্তিতে বসবাস করতে চাইলে ওলামায়ে কেরামের সোহবতে আসতে হবে আমাদের আমাদের পূর্বের বক্তা বলেছেন বলে গেছেন যে ওলামায়ে কেরামের শান আর মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সুতরাং দোস্ত বুজুর্গ ও সুবাড্ডা পূর্ব পাড়ার মানুষ আজকে আমরা বুঝিনা ওলামায়ে কেরামের শান বুঝিনা ওলামায়ে কেরামের মান বুঝিনা কোরআন ও হাদিসের কথার মূল্য বুঝিনা যার কারণে আজকে আমাদের বিভিন্ন জায়গায় সময় আমাদের কাটে কিন্তু আমাদের কোরআনের মজলিসে সময় কাটে না ঠিক না বেঠি কোরআনের মজলিসে যখন আপনার আমার সময়টা কাটবে কোরআনের মজলিসে যখন আপনার আমার সময়টা কাটবে কাল কিয়ামতের ময়দানে এই সময়গুলো সাক্ষী হবে এই সময়গুলো আপনার আমার জন্য সাক্ষী হবে এই কথাগুলো আপনার আমার জন্য সাক্ষী হবে এই মজলিসগুলো আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হবে ও দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি يوم يفر المرء من اخيه সেই যেই কিয়ামতের দিন তোমার আত্মীয় স্বজন তোমাকে থেকে পলায়ন করবে কিয়ামতের ময়দানে যেদিন তোমার সন্তান তোমাকে দেখে পলায়ন করবে সেই দিন এই এই মজলিসটা তোমার জন্য সাক্ষী হবে সেই দিন এই মজলিস সাক্ষী হবে সেই দিন এই আকাশ বাতাস এই ধুলিকণা এই মাটি এই পাথর তোমার ব্যাপারে সাক্ষী দিবে কি বলেন দিবে কে দিবে না যেই মাটি পাড়াইয়া আমি এই মজলিসের মধ্যে আসছি এখান থেকে যদি একটা কথা আমি আমার জীবনে ধারণ করে যদি আমার জীবনকে পরিবর্তন করতে পারি একটা কথা যদি আমি অর্জন করে সারা জীবনের জন্য যদি আমার আমলকে যদি দুরুস্ত করে নিতে পারি একটা কথা যদি আমি আমল করে আমার জীবনটাকে সংশোধন করে নিতে পারি আমি যদি আল্লাহর সাথে যদি আমার সম্পর্কটা হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে এই মজলিসটা হবে নাজাতের জরিয়া বলেন না সুবহানাল্লাহ তা আমরা কারা কারা চাই যে এই কোরআনের মজলিসটা আমাদের জন্য নাজাতের জরিয়া হোক একটু হাত জাগায় দেখি নারায়ে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো ও দোস্ত বুজুর্গ আজকে আমাদের কাছে দ্বীনের মূল্য নাই দুনিয়ার মূল্য আমাদের কাছে অনেক দ্বীনের কোনো মূল্য আমাদের কাছে নাই যার কারণে আমাদের ঘর থেকে আমাদের সন্তানের আমাদেরকে বের করে দেয় ঠিক না বেঠি সন্তান মাতা পিতাকে ঘর থেকে বের করে দেয় সন্তান মাতা পিতাকে নিয়ে ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দিয়ে আসে ঠিক না বেঠি কারণ আমরা দিনকে ছেড়ে দিয়েছি দিনকে আমরা বর্জন করেছি এই জন্য আমাদের সন্তান আমাদেরকে বর্জন করতেছে ঠিক না বেঠি কোরআনকে বর্জন করেছি কোরআনকে ছেড়ে দিয়েছি এখন চিন্তা করলে দেখবেন একটু ভালো করে যদি খোঁজ নিয়ে দেখেন আমাদের অত্র এলাকায় কত লোক হবে কিন্তু ফজরের নামাজের জামাতে মাত্র কয়জন লোক জামাতে হাজির হয় সব ঘরগুলো একেবারে অন্ধকার লাইট বন্ধ করে দিয়ে আরামের ঘুম কম্বল গায়ে দিয়ে খুব সুন্দরভাবে আরামের সাথে ঘুমায় ঠিক না বে ঠিক ও মুসলমান একটু চিন্তা করে দেখো রব্বুল আলামিন তোমার জন্য ফজরের দুই রাকাত সালাত তোমার জন্য নির্ধারণ করে দিয়েছে ঠিক না বেঠি অথচ সেই নামাজকে ত্যাগ করে তুমি ঘুমাও আবার সকালে উঠে তুমি রিজিকের তালাশ করো সকালে ঘুম থেকে উঠে তুমি আবার রিজিকের তালাশে বের হও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা
যখন তুমি ঘর থেকে রিজিকের উদ্দেশ্যে তুমি ঘর থেকে বের হও ওই সময়ে ওই তোমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তোমার পিছে পিছে হাঁটে আর বলে আল্লাহর লানাতুল্লাহ লানাতুল্লাহ হে আল্লাহর আল্লাহর অভিশাপ আল্লাহর দুশমন হে আদুল্লাহ হে আদুল্লাহ আল্লাহর দুশমন কেন বলে কয় তুই আল্লাহর নাফরমানি করছো তুমি ঘুমাইছো তুমি এমন একটা ঘুম দিয়েছো যখন তুমি ঘুমাইছো দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইয়া গেছে কিন্তু আমি রব্বুল আলামিন ঘুমাই নাই আল্লাহ ঘুমাইছে কি নি আল্লাহ ঘুমায়নি আল্লাহ জিমায়নি আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বলেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ চিরঞ্জীব তিনি আল্লাহ এক একক তিনি চিরঞ্জীব হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমান না অঙ্গানো না ঠিক না বেঠি আমাদের সমাজে অনেক সময় দেখবেন অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ কি করে মসজিদে নামাজ পড়তে যায় বা আরামে বসে থাকে ঘুমাইতে থাকে ঘুমাইতে থাকে থাকতে ঘুমাইতে ঘুমাইতে কি করে কাইত হয়ে পড়ে পরে কি পড়ে না হ্যাঁ চিত হয়ে পড়ে উক্ত হয়ে পড়ে পরে কি পড়ে না ও দস্তু বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক তিনি কুল কায়নাতের রব তিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি এই কুল কায়নাতকে রেখে তিনি ঘুমান না অর্থাৎ তার ঘুম তো আসেনি তিনি ঘুমান তো না বরঞ্চ তিনি তার কোনো তন্দ্রাও আসে না ঠিক না বেঠি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তিনি তো ঘুমান না তার কখনো ঘুম আসে না তার ঘুম হয় না বরঞ্চ তিনি অঙ্গানো না তন্দ্রাও যান না একটা কাছের গ্লাস এই কাছের গ্লাসটা হাতে নিয়ে যদি আমি যত শক্তিশালী হই না কেন এই কাছের গ্লাসটা আমি হাতে নিয়ে যদি তন্দ্রা যাই আমার হাতে কি এই কাছের গ্লাসটা থাকবে কি থাকবে না আর যদি পাকার ভিতরে পড়ে তাহলে কাঠের কাছের গ্লাসটা ভাঙবে কি ভাঙবে না মনে হয় নতুন করে হবে না ভেঙে যাবে ভেঙে যাবে তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক 18,000 মখলুকাত যার ইশারায় চলে 18,000 মখলুকাত যার ইশারায় চলে তিনি যদি ঘুমান 18,000 মখলুকাতের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন রব্বুল আলামিন এই কথা বলতেছিলাম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ও বান্দা তুমি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামত পাইয়া তুমি শুকরিয়া আদায় করবা আমি রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়াইয়া দিব না তুমি না তোমার নিয়ামত বাড়াইয়া দিব না এটা কোনোদিন হতে পারে না ঠিক না বেঠি সুতরাং যে সমস্ত ভাইরা এই আজকের এই মজলিসে জান্নাতের বাগানের ভিতরে যারা বসতে পেরেছে আগামীকাল কিন্তু জান্নাতের বাগান আর এখানে থাকবে না এটা কি হবে খেলার বা খেলার মাঠ ঠিক না বেঠি আজকের জন্য জান্নাতের বাগান আজকে যারা এই জান্নাতের বাগানের ভিতরে ঢুকবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানকে নাজাতের জরিয়া বানায় দিবে বলেন না সুবহানাল্লাহ কোন মজলিস হবে কোন মজলিস জান্নাতের বাগান হবে মজলিস বড় হলে সেই বড় মজলিস নাও হতে পারে আবার ছোট মজলিস আমরা দেখে যদি আমাদের যদি এরকম যদি মনে হয় এই ছোট মজলিস কয় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট আর বড় দামি না ছোটর কোনো দাম নাই তেমন না বড়র অনেক দাম তেমন না সুন্দর হলে অনেক দাম এমন না সুন্দর না হলে তার কোনো মূল্য নাই এমন নয় রব্বুল আলামিনের কাছে দাম হলো যদি এখলাসের সাথে হয় যদি খাঁটি অন্তরে যদি হয় যদি ভালোভাবে যদি হয়
হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা যদি ইখলাসের সাথে বান্দা যদি আমাকে ডাকে আমি রাব্বুল আলামিন সাড়া দিব না এটা হতে পারে না ঠিক না বুঝি এই ছোটবেলায় শুনেছিলাম খোদা তোমায় ডাকতে জানি খোদা তোমায় ডাকতে জানি না আল্লাহ বলেন কবি বলেন ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না ঠিক না বেঠি ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না ও দস্ত বুজুর্গ দুনিয়ার একটা মেসাল দিয়ে আপনাদেরকে আমি বুঝাইতে চাই একটু খেয়াল করে শুনুন দুনিয়ার একটা ছোট বাচ্চা মার কাছে একটা বায়না ধরেছে মা আমাকে একটা ললিপপ কিনে দিতে হবে একটা ললিপপের দাম মাত্র পাঁচ টাকা কয় টাকা একটা ললিপপের দাম কত পাঁচ টাকা মাত্র একটা ললিপপের জন্য ওই বাচ্চা যখন মায়ের কাছে বায়না ধরেছে মা মার কাছে পাঁচ টাকা নাই মা তার সন্তানকে ললিপপ কিনে দিতে পারতেছে না কিন্তু নাসর বান্দা ওই সন্তান মায়ের আসল আর সারে না ঠিক না বেঠি কতক্ষণ পর্যন্ত মায়ের আসল ধরে বসে থাকে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মা তার সন্তানকে ওই ললিপপ কিনে না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বাচ্চা মায়ের আসল সারে না ঠিক না বেঠি তাহলে আমাদেরকে আল্লাহ আমরা এত ডাকি আমরা তো মনে করি আমরা অনেক ডাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছে না কেন আমরা পাচ্ছি না কেন কি বলেন প্রশ্ন হয় কি হয় না আল্লাহ আমাদেরকে দিচ্ছে না কেন আমরাও বা পাচ্ছি না কেন ঠিক না বেঠি ও দস্ত বুজুর্গ ডাকার মতো যদি ডাকে তাহলে ওই সন্তান মার কাছে চাওয়ার মতো চায় মায়ের আসল ততক্ষণ পর্যন্ত ছাড়ে না যতক্ষণ পর্যন্ত মা ওই বাচ্চাকে ললিপপ কিনে না দেয় ততক্ষণ পর্যন্ত বাচ্চা শুধু কাঁদেই নয় মার আসল ছেড়ে ছেড়ে মাটির ভিতরে গহিরাইতে থাকে ঠিক না বেঠি মা ওই আচল ছাড়ার পরে যখন মাটিতে সে ঝাঁপ দিয়ে যখন পড়ে যায় মার কাছে টাকা নাই পাঁচ টাকা নাই ললিপপ কিনে দেওয়ার মতো মার শরীরের মধ্যে জিদ আইসা যায় মা কি করে ওই সন্তানকে থাপ্পড় মারে সন্তানকে যখন থাপ্পড় মারে সন্তানের জিদ আরো বাইরে যায় ঠিক না বেঠি ও দস্ত বুজুর্গ তুমি আল্লাহকে ডাকো তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো করো আল্লাহকে ডাকো তো আল্লাহকে ডাকার মতো যদি ডাকো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব না এটা হতে পারে না কিন্তু তোমাদেরকে তো আমি নিজেই আমার কুদরত যেভাবে সৃষ্টি করেছি সুতরাং তোমাদের ডাকে আমি সাড়া দিব না এটা কিন্তু হতে পারে না বান্দা তখন তুমি আমাকে তোমার মন থেকে তোমার ভিতর থেকে তোমার কলিজায় থেকে তোমার হৃদয় থেকে যখন তুমি আমাকে ডাক দিবা বান্দা তোমার ডাক দিতে দেরি আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে দেরি নয় বলেন না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল দুনিয়ার একটা বাচ্চা একটা মানুষ একটা জিনিস আদায় করার জন্য একজন মানুষের পিছনে কিভাবে লাগে কিভাবে একটা মানুষকে ডাকতে থাকে কিভাবে একটা মানুষের পিছনে ঘুরতে থাকে ঠিক না বে ঠিক কোনো মানুষ যদি কোনো মানুষ থেকে কোনো জিনিস পাওয়ার আশা করে যতক্ষণ পর্যন্ত না পায় ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা কিন্তু ওই লোকের পিছু ছাড়ে না ঠিক না বে ঠিক তাহলে আপনি আমি আল্লাহর গোলাম আপনি আমি আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য আমি ফজরের নামাজ আমি আরামের
বিছানা ত্যাগ করতে পারি না, ঠিক না? ঠিক, আরামের বিছানা ত্যাগ করতে পারি না, আরামের কম্বলটা ত্যাগ করতে পারি না, আমার আরামের ঘুমটা ভাঙে না। তাহলে আপনাকে আপনাকে আমাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরামের রিজিকটা দিবে? একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লাগতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে। আপনার আমার জন্য আজকের এই মাহফিল নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, আর এই জন্য আপনার আমার ভিতরে লাগবে আল্লাহ পাকের ভয় আর আল্লাহ পাকের এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। আপনি আমি আসতে পেরেছি, যারা এখন রাস্তায় আছে তারা আসতে পারে নাই, তাদের জন্য এই সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হবে কি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাকে মাফ করে দিবেন, কাকে জান্নাত দিবেন রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনার আমার জন্য কিন্তু আপনার আমার যত কাছের আত্মীয় হোক কিন্তু সেদিন পরিচয় দিবে না, সেদিন কিন্তু পরিচয় দিবে না, কিন্তু দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইয়া দৌড়াইয়া একবার মায়ের কাছে যাবে, একবার বাবার কাছে যাবে, একবার নিজের আত্মীয় স্বজনের কাছে, এমনকি নিজের কলিজার টুকরা সন্তানের কাছে যাবে। কিন্তু ওই দিন সন্তানরা বলবে, সোহকান সোহকান, দূর হও, পৃথিবীতে আমার কোনো পিতা ছিল না। কঠিন মুসিবতের দিনে আপনার আমার জন্য নাজাতের উসিলা হবে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া নিয়ামতের কদর করার তৌফিক দান করেন, বলেন আমিন। যে যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করব, যেই নিয়ামত পাব ওই নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কোনো হিসাব নাই, অগণিত নিয়ামত আপনাকে আমাকে দিয়া রাখতেছে, বলেন না সুবহানাল্লাহ। যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যদি এক একটা করে নিয়ামত গণনা করতে থাকে জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এই নিয়ামত গণনা করে কি করতে পারবে না, শেষ করতে পারবে না। স্বয়ং আল্লাহ নিজে কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহ, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহ, ও বান্দা তুমি যদি ঘোষণা করো, তুমি যদি গণনা করো আমি তোমাকে কয়টা নিয়ামত দিয়েছি, কয়টা নিয়ামত তুমি গণনা করবা, বান্দা তোমাকে কত নিয়ামত দিয়েছি। তুমি তোমার শরীরের দিকে তাকাও, 365টা জয়েন্ট আছে, ঠিক না? বেঠি, যদি একটা জয়েন্টের ভিতরে একটু জাম লেগে যায় দুনিয়ার সব কিছু বিষাদ হয়ে যায়, ঠিক না? বেঠি, দুনিয়ার সব কিছু কি হয়ে যায়, বিষাদ হয়ে যায়, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, দুনিয়ার কোনো কিছু আমাদের কাছে আর ভালো লাগে না। একটা জয়েন্টে যদি 365টা জয়েন্টের ভিতরে একটা জয়েন্ট মাত্র কি হয়েছে, জ্যাম হয়ে গেছে, বাকি 364টা জয়েন্ট কিন্তু সচল। আল্লাহ কয়টা বন্ধ করে দিয়েছে, একটা, কয়টা, একটা, কয়? আপনি যে চক্ষু দিয়ে দুনিয়াকে এত সুন্দর করে দেখতেছেন, আপনার এই চক্ষুর ভিতরে কত হাওয়া, কত হাজার হাজার দূরবীন বসানো আছে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার ক্যামেরার চেয়ে বহুগুণ বেশি, দুনিয়ার ক্যামেরার চেয়ে বহুগুণ বেশি ওই ক্যামেরাগুলো, এক একটা ক্যামেরা আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আবিষ্কার করতে পারে নাই।
চক্ষু ছাড়া অনেক মানুষ হাসপাতালে গেছে ঠিক না ঠিক কিন্তু চক্ষু নিয়ে গেছে ওই চক্ষুটা যদিও নষ্ট কিন্তু একটা জয়েন্ট ছিল ওখান থেকে আলাদা করে দিছে আর কোনোদিন ওই চক্ষুগুলার জয়েন্টে লাগাইতে পারে নাই ঠিক না ঠিক রব্বুল আলামিন আপনার আমার বয়স যদি হয় 50 বছর 50 বছর পর্যন্ত রব্বুল আলামিনের দিয়া এই চক্ষু দ্বারা দেখতেছি কিন্তু একদিনও কিন্তু এই চক্ষু ডিস্টার্ব দেয় নাই এই চক্ষু কিন্তু ডিস্টার্ব দেয় না দূরবীন একটাও নষ্ট হয় নাই অথচ দুনিয়ার দূরবীন কিছুদিন গেলে এটা নষ্ট হয়ে যায় এটার পাওয়ার কমে যায় এটার পাওয়ার কমে যায় লেন্সের পাওয়ার কমে যায় দূর থেকে আর দেখা যায় না কাছেরটাও গোলা গোলা দেখা যায় রব্বুল আলামিনের একটা বিষয় চিন্তা করেন ওয়া ইন তাউদ্দু বান্দা তুমি যদি গণনা করো নিয়ামত আল্লাহ আমি রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দ্বারা তোমাকে লালন পালন করতেছি আমি মাত্র কয়েকটা কথা বললাম একটা জয়েন্টের কথা বললাম চোখের একটা দূরবীনের কথা বললাম শুধু চোখ আর জয়েন্ট কি শেষ নাকি আরো আছে কি বলেন শেষ নাকি আরো আছে শুধু চোখ আর জয়েন্ট এখানে শেষ নয় আরো নিয়ামত আছে আজকে আমাদের কাছে এই নিয়ামতগুলো ভোগ করতেছি কিন্তু কে এই নিয়ামতগুলো আমাকে দিল সেই কথা আমাদের অন্তরে আসে না কি বলেন বলতেছিলাম যে আরামের ঘুমটা আপনাকে দিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন সম্পদশালী কেউ এত আরামের ঘুম দেয় না ঠিক না ঠিক সম্পদ যত বাড়ে সম্পদ যত বেশি হয় ঘুম তত দূর হইতে থাকে সম্পদ যখন বাড়তে থাকে ঘুম কিন্তু দূর হইতে থাকে ঠিক না ঠিক কয় সম্পদ বেড়েছে ঘুম দূর হয়ে গেছে সম্পদ বেড়েছে মাথার চুল আস্তে আস্তে বিদায় নিতে আসে কি কন আল্লাহ পাকের নিয়ামত বিদায় নিতে থাকে কয় আল্লাহ বলেন বান্দা তুমি গণনা করতে চাও তোমার কাছে আমার কত নিয়ামত তো শুধু তোমার অঙ্গ প্রত্যঙ্গই নয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ ছাড়াও দুনিয়ার কত নিয়ামত দ্বারা আমি তোমাদেরকে লালন পালন করি কত শত নিয়ামত দ্বারা আমি তোমাদেরকে লালন পালন করি দেখেন সামান্য একটা সিন্ডিকেট যদি হয়ে যায় বাজারে একটা পণ্য পাওয়া যায় না ওই পণ্যটার মূল্য বেড়ে যায় অনেক গুণ তখন আমরা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তখন যখন আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তখন আমাদের ভিতরে হাহাকার শুরু হয়ে যায় আমাদের পেরেশানি শুরু হয়ে যায় ঠিক না ঠিক শুধু শরীর এরকম ভাবে বাহ্যিক ভাবে রব্বুল আলামিন আপনাকে আমাকে যত নিয়ামত দ্বারা লালন পালন করতেছে প্রত্যেকটা নিয়ামত রব্বুল আলামিনের কাছে রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে এই প্রত্যেকটা নিয়ামত কত দামি এক একটা নিয়ামত যখন এটা বাজারে থাকে না যখন এটা আপনার কাছে থাকে না তখন আপনার কাছে ওই নিয়ামতের মূল্য বেড়ে যায় ও দস্ত বুজুর্গ বলতেছিলাম আজকে কোরআনের মূল্য আপনার আমার কাছে নাই এই জন্য আপনাকে আমাকে ঘর থেকে বের করে দেয় আমাদের সন্তানেরা সন্তান আমাদের গায়ে হাত উঠাইতে বাধ্য হয় সন্তান আমাদের দিকে চক্ষু বড় করে তাকায় সন্তান যখন আমরা বৃদ্ধ হয়ে যাই সন্তান আমাদেরকে কি করে সন্তান আমাদেরকে ভাত কাপড় দিতে চায় না সন্তান বলে আমি নিজে আগে বেঁচে বাঁচি তারপরে আমি তোমাদেরকে দেখব এই কথা বলে কি বলেন বলে কি বলে না কারণ হচ্ছে একটাই কোরআন থেকে দূরে ওলামায়ে কেরামের থেকে দূরে কোরআনের হুকুম থেকে দূরে
কোরআনের হুকুম মানা থেকে দূরে আমি যেরকম ভাবে দূরে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার আমার থেকে তেমনি ভাবে দূরে থাকে এইজন্য দস্ত বুজুর্গ বলতেছিলাম যদি দুনিয়ার শান্তি যদি পাইতে চাই দুনিয়ার যদি আরামে আরাইশ আরাম আয়েশে যদি থাকতে চাই তাহলে কোরআনের মহব্বত কোরআনের ভালোবাসা কোরআনের সাথে সম্পর্ক এর কোনো বিকল্প নাই চাই সেটা ছেলে দিয়া হোক চাই সেটা মেয়ে দিয়া হোক আপনার সন্তানকে যখন আপনি কোরআন শিখাবেন আপনার সন্তানকে যখন আপনি কোরআনের তালিম দিবেন নামাজের তালিম দিবেন আপনার সন্তান ওই সন্তান যখন কোরআন পড়বে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওই কোরআনের মধ্যে আছে ও বান্দা তুমি আল্লাহকে ভয় করো যেই সন্তানটা কোরআন শিখবে কোরআন বুঝবে সে কি এই কথাটা শিখবে কে শিখবে না আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো ভর করতে হবে যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে যার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা যেই বান্দার ভিতরে থাকবে ওই বান্দার দ্বারা নাফরমানি করা আদৌ কোনোদিন সম্ভব না ঠিক না বেঠি সুতরাং যেই সন্তান কোরআন শিখবে তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গায় ইরশাদ করে ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ও বান্দা ও দুনিয়ার মানুষ শুনে রাখো দুনিয়ার ভিতরে যদি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে দেখবা ওলামায়ে কেরাম আলেম যারা যাদের ভিতরে এলেম আছে যারা এলেম অর্জন করেছে যাদেরকে আমি এলেম দান করেছি যারা এলেমের দ্বারা নিজেকে জীবন সাজিয়েছে কোরআনের এলেম দ্বারা হাদিসের এলেম দ্বারা যারা নিজের জীবনকে গড়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলো আমি রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে সুতরাং দোস্ত বুজুর্গ ও আল্লাহ বান্দা ও মুরব্বী বাবাজিরা ও আমার দোস্ত বুজুর্গ ভাইয়েরা যুবক ভাইয়েরা একটা কথা বুঝেন দুনিয়ার মানুষ আইনের আওতায় আনে দুনিয়ার মানুষ আইনের কাঠগড়ায় দাঁড় করে অপরাধ করলে শাস্তি দেয় কিন্তু মানুষ সংশোধন হয় না কিন্তু যখন ইমানের আওতায় নিয়ে আসে ইমানের কাঠগড়ায় যখন দাঁড়ায় নিজের ইমানকে প্রশ্ন করে আমি কোন কোয়ালিটির মুসলমান আমি কোন কোয়ালিটির ইমানদার বান্দা তখন নিজের সই বুঝটা চলে আসে ঠিক না বেঠি বান্দার ভিতরে যখন ইমানের স্কেলটা দাঁড় করানো হয় বান্দার ভিতরে ইমানের স্কেলটা তখনই দাঁড়ায় বান্দা যখন নিজের জীবনের প্রত্যেকটা কাজ যখন সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলে আসে আমার প্রত্যেকটা কাজ কোন কোয়ালিটির হবে আমি কোন কোয়ালিটির কাজ করব একটা কোম্পানি যদি মাল তৈরি করে ওই মালটাকে যদি মার্কেটে সাপ্লাই করতে চায় ওই মালটাকে যদি ভালো মার্কেট প্রাইস যদি পেতে চায় ওই মালটা যদি বাজারকে হাইলাইট করতে চায় তাহলে মালের কোয়ালিটি অন্য অন্য বাজারে যা মাল আছে তার থেকে আরও কী হবে আরও উন্নত করতে হবে ঠিক না বেঠিক আমার মালটাকে যদি আমার কোম্পানির মালকে যদি আমি
বাজারে হাইলাইট করতে চাই, বাজারকে যদি আমি বাজারকে পূর্ণ দখলে নিয়ন্ত্রণে আনতে চাই, তাহলে আমাকে চিন্তা করতে হবে বাজারে অন্য অন্য পণ্যের তুলনায় আমার পণ্যের মানটা, গুণগত মানটা ভালো করতে হবে। ও দস্ত বুজুর্গ, আমি যদি আল্লাহ ওয়ালা হতে চাই, আমার জীবনটা যদি আল্লাহর রঙে রঙিন করতে চাই, আমার জীবনটা যদি আল্লাহর গুণে গুণান্বিত করতে চাই, রাসূলের গুণে গুণান্বিত করতে চাই, তাহলে আমার অন্য অন্য যারা আমার সাথে আমল করে, যারা আমার সাথে আমলে যায়, তাদের তুলনায় আমার আমলের গুণগত মানটা আরও বাড়াইতে হবে। কি আমলের গুণগত মান কি করতে হবে? বাড়াইতে হবে। যদি আমলের মান, গুণগত মান যদি না হয়, তাহলে ওই আমলটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যাবে না। এই জন্য ইমানের স্কেলটা যখন আমি ইমানের স্কেল দিয়ে যদি আমাকে মাপি, আমি তো মুসলমান দাবি করি, আমি তো মুসলমান দাবি করি, কিন্তু আমি নামাজ আদায় করি না, অন্য অন্য হুকুম আমি পালন করি না, আমি একটু ইমানের স্কেলে আমাকে দাঁড় করাই, আমি কোন কোন তবকার মুসলমান হলাম, আমি কোন স্তরের মুসলমান হলাম, একটু চিন্তা করার বিষয় যে আমি কোন স্তরের মুসলমান হলাম। আজান দিলে আমি চার দোকানে বসে থাকি, কোরআন হাদিসের আলোচনা হইতে থাকে এক জায়গায়, আমি আর এক জায়গায় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়ার কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকি, আমি কোন কোয়ালিটির মুসলমান হলাম? আমি কি আজান হচ্ছে মসজিদে, আমার ঘরের ভিতরে আমি টিভি ছেড়ে বসে আছি, অথবা আমার ঘরের ভিতরে আমি ফেসবুক নিয়ে বসে আছি? আজান হয়েছে মসজিদে, আমার ঘরে আমি গানা বাজনা নিয়ে বসে আছি, আমি কোন কোয়ালিটির মুসলমান? একটু ইমানের স্কেলটাকে যদি আপনি একটু স্কেলটাকে যদি একটু ধরেন, অবশ্যই নিজের বুঝ নিজে পেয়ে যাবেন, ঠিক না বেঠি? এজন্য দোস্ত বুজুর্গ, ইমানের মাপকাঠির উপরে পৃথিবীতে এর চেয়ে বড় আর স্কেল হতে পারে না। ইমানের স্কেল সবচেয়ে বড় স্কেল, ইমানের মাপকাঠি সবচেয়ে বড় মাপকাঠি। এই জন্য দুনিয়ার আইন হয় মা, দুনিয়ার আইন বানায় কে? মানুষ। দুনিয়ার আইন প্রেরণতা কে? মানুষ। দুনিয়ার আইন পূর্ণতা মানুষ। মানুষের আইন দিয়া মানুষকে কখনো সংশোধন করা যায় না, মানুষের আইন দিয়া কখনো মানুষকে সংশোধনে আনা যায় না, মানুষ হেদায়েত হয় না। মানুষকে যদি হেদায়েত করতে হয়, মানুষ যদি হেদায়েতের পথে আসতে চায়, তাহলে এক নম্বর ইমানের স্কেলের ভিতরে আমাকে ঢালতে হবে, ইমানের সাসের ভিতরে আমাকে ঢালতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্কেলের ভিতরে আপনাকে আমাকে ওই মাপকাঠিতে আনতে হবে। বলতেছিলাম আদস্ত বুজুর্গ, আপনার আমার ঘরটা আজকে ফজরের আজান দেয়, কিন্তু আপনার আমার ঘরটা হয় কবরস্থান। কি বলেন? কবরের ভিতরে লাইট জ্বলে না? লাইট জ্বলেনি? লাইট আছে? দেওয়ার ব্যবস্থা আছে? দিতে পারবো? নিয়ে যেতে পারবো? হ্যাঁ, নিয়ে যেতে পারবো। কি আমল? লাইট কি হবে? আমল। লাইট হবে কি? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। থাকতে সময় করো ইমান করো খাঁটি, তোমার আমার সঙ্গী হবে সাড়ে তিন হাত মাটি,
তোমার আমার সঙ্গী হবে সাড়ে তিন হাত মাটি ও দোস্ত বুজুর্গ কবরে কিন্তু বাতি নেওয়া যাবে না কবরের বাতি হবে আপনার আমার নেক আমল আপনার আমার নেক আমল যদি করে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি মেনে যেতে পারি আল্লাহ পাকের হুকুম যদি পালন করে যেতে পারি সেটাই হচ্ছে কবরের আমল আর আল্লাহ পাকের হুকুমকে যদি ছেড়ে দেই রাব্বুল আলামিনের হুকুমকে যদি অমান্য করি যদি ঘুমায়া কাটাই আর ঘুরে ফিরে কাটাই অলসতা করে কাটাই যেভাবেই কাটাই না কেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের খেলাফ যদি কোনো কাজ চলে রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার কবরটা হবে অন্ধকার সুতরাং তোমার কবরটাকে কিন্তু তুমি নিজে অন্ধকার করতেছ তোমার কবরকে আলোকিত করার জন্য তোমাকেই মেহনত করতে হবে তোমার কবরটাকে আলোকিত করার জন্য তোমাকেই আরামের ঘুম ত্যাগ করতে হবে তোমাকে তোমার কবরটাকে আলোকিত করার জন্য তোমার জীবনের অলসতা দূর করতে হবে যদি তোমার জীবনকে জীবনের থেকে অলসতা দূর করতে না পারো বন্ধুরে ও মুসলমান ভাইরে ও সুবাদা পূর্বপাড়ার মুসলমান যে যেখান থেকে শুনো একটু খেয়াল করে শুনুন একটু খেয়াল করে শুনুন আপনার কবরটাকে কিন্তু আপনি নিজেই অন্ধকার করতেছেন আপনার কবরটাকে আপনি অন্ধকার বানাইতেছেন আপনার কবরটাকে কিন্তু আপনি জাহান্নামের গর্ত বানাইতেছেন সুতরাং দোস্ত বুজুর্গ আপনি চিন্তা করে দেখেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অবাধ্য করতেছেন অমান্য করতেছেন আপনার আপনার আমার কথা কিভাবে আমার ওয়ারিশ আমার সন্তানেরা শুনবে একটু চিন্তা করে দেখেন দোস্ত বুজুর্গ কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান আজকের আমাদের প্রধান মেহমান উনি কিছুক্ষণের ভিতরে চলে আসবে আমি শুধু হুজুর আসার অপেক্ষায় এই জন্য আমি আলোচনায় বসছি হুজুর আমাদের পাশে এক জায়গায় আলোচনা করতেছে হুজুর বলেছেন ইনশাআল্লাহ সাড়ে দশটার ভিতরে হুজুর চলে আসবেন বেশি সময় বাকি নেই তো দোস্ত বুজুর্গ বলতেছিলাম আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কত শত নিয়ামত ভোগ করতেছি ওই নিয়ামতগুলো ভোগ করতেছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কয়টা পুরা করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত অনুযায়ী আপনি আমি কয়দিন শুকরিয়া আদায় করতে পারছি পরিপূর্ণ শুকরিয়া আদায় করা আপনার আমার দ্বারা সম্ভব হয়েছে কিনা একটু নিজেকে প্রশ্ন করেন নিজেকে একটু প্রশ্ন করে আপনার আমার দ্বারা রব্বুল আলামিনের নিয়ামতগুলো ভোগ করছি অক্ষরে অক্ষরে পরিপূর্ণভাবে আমি ভোগ করেছি কিন্তু সেই নিয়ামত ভোগ করার পরে আপনি আমি কতটুকু সেই নিয়ামতের হক আদায় করছি কয় আমি তো হক আদায় করতে পারি নাই তো এখন সুযোগ হয়েছে আমার সন্তানের দ্বারা আমি যদি আমার সন্তানকে দিন শিক্ষা দিতে পারি চাই ছেলে হোক মেয়ে হোক ছেলে সন্তান হোক চাই মেয়ে সন্তান হোক নেককার সন্তানের কথা বলেছেন আপনার আমার জন্য পরকালে মৃত্যুর পরে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ যে থাকবে সেটার নাম হচ্ছে নেক সন্তান সেটার নাম হচ্ছে কি নেক সন্তানের কথা বলা হয়েছে নেক সন্তানের কথা বলা হয়েছে ছেলে হবে না মেয়ে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ করে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কোরআনে কারিমের মধ্যে সূরাতুল মারিয়ামের প্রশংসা করেছে ঘটনাটা শুনবেন কি মারিয়ামের প্রশংসা করেছে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম ছিল হান্না এই বিবি হান্না ছিল নিসন্তান বিবি হান্না ছিল নিসন্তান তার কোনো সন্তান হয় নাই ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্নার ঘরে কোনো সন্তান ছিল না এবার বিবি হান্না চিন্তা করল আমার ঘরে সন্তান নাই আমার আমার মৃত্যুর পরে আমার স্বামীর মৃত্যুর পরে আর কেউ দুনিয়াতে আমাদের নাম স্মরণ করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না এবার বিবি হান্না চিন্তা করল কি করা যায় বিবি হান্না ওই সময় বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানের কেবলা
বাইতুল মুকদ্দাস ছিল কি মুসলমানের কিবলা যেখানে আজকে ইহুদিরা ইহুদিরা মুসলমানদের রক্ত দিয়ে রক্ত দিয়ে রঞ্জিত করতেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিলিস্তিনকে বাইতুল মুকদ্দাসকে আল্লাহ হেফাজত করুন বলেন আমিন দোস্ত বুজুর্গ বলতেছিলাম হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি হান্না চিন্তা করতেছিল আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা সন্তান দেয় একটা ছেলে সন্তান দেয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের খাদেম হিসাবে মান্যত করলাম বলেন না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল না ও দুস্থ বুজুর্গ একটু চিন্তা করে দেখেন দুনিয়ার ভিতরে কত মা কত বোন কত ভাই কত বাবাজিরা একটা সন্তানের জন্য কত চেষ্টা করে একটা সন্তানের জন্য কত আশা করে কিন্তু সন্তান রব্বুল আলামিন দেন না আবার আল্লাহ রব্বুল আলামিন কাউকে অধিক পরিমাণে দিয়ে থাকেন বলেন না ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলামিন দেনওয়ালা রব্বুল আলামিন কাউকে ছেলেও দেন মেয়েও দেন আল্লাহ রব্বুল আলামিন কাউকে শুধু ছেলে দেন রব্বুল আলামিন কাউকে শুধু মেয়ে দেন কাউকে ছেলেও দেন না মেয়েও দেন না রব্বুল আলামিন এই পরীক্ষার ভিতরে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি হান্নার ঘরে কোনো সন্তান ছিল না এমন অবস্থায় ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি হান্না বাইতুল মুকদ্দাসের জন্য মান্নত করলো ও গো রব্বুল আলামিন তুমি যদি আমাকে একটা সন্তান দাও আমি তোমার ঘরের জন্য আমার ওই সন্তানকে খাদেম হিসাবে কুরবানি করে দিব বলেন না সুবহানাল্লাহ হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মান্নত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান রব্বুল আলামিন তার গর্ভে সন্তানের আলামত পাইল সন্তান আসতেছে এবার চিন্তা করেন যার সন্তান নাই অথবা যার প্রথম সন্তান হয় সে খুশি না বেজার খুশি অনেক খুশি দীর্ঘদিন পর্যন্ত সন্তানের জন্য রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাদের দোয়াকে কবুল করেছে তাদের দোয়া মঞ্জুর করেছে তাদের ঘরে সন্তান আসবে তাদের ঘরে সন্তান আসবে সন্তানের সুসংবাদ পাইয়া সন্তানের এই খবর পাইয়া হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি বিবি হান্নাও খুশি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের গর্ভে সন্তান দিয়েছেন দিন যায় সপ্তাহ যায় দিন যায় সপ্তাহ যায় মাস যায় এক মাস যায় দুই মাস যায় এইভাবে দিন গুনতে গুনতে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে তার স্ত্রীর গর্ভে তার একটা সন্তান রব্বুল আলামিন দিয়েছেন ওই সন্তান ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী চেয়েছিল ছেলে সন্তান কে চেয়েছিল ছেলে সন্তান চেয়েছিল আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন মেয়ে সন্তান এটা কেমন হলো চেয়েছিলেন ছেলে সন্তান কিন্তু দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দিলেন মেয়ে সন্তান এবার হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি হান্না আমাদের প্রধান অতিথি এসে গেছে আমরা একটু নারায়ে তাকবীরের সাথে তাকে গ্রহণ করি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন মুফতি মহসিনউদ্দিন উবাইদী সাহেবের আগমন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন তো বলতেছিলাম দোস্ত বুজুর্গ তো বলতেছিলাম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একটা কন্যা সন্তান যখন প্রসব করলেন রব্বুল আলামিনের কাছে তার মনটা খারাপ হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি চাইছি ছেলে সন্তান কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন মেয়ে সন্তান এবার ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর মন খারাপ হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন একে বলেন ও ইমরানের পত্নী হান্না তো
তোমার চাওয়া আমি কবুল করেছি এটাই তোমার জন্য শুকরিয়ার বিষয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হান্না দুনিয়াতে আমি ছেলে সন্তানের চেয়ে মেয়েদেরকে আমি অধিক মর্যাদা দিয়ে থাকি অনেক সময় মেয়েদের দিয়ে আমি অনেক ভালো কাজ করাই বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানটার নাম ছিল কি বলতে পারবেন? ওই সন্তানটার নাম ছিল কি? ওই সন্তানটার নামে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাম রেখে দিয়েছে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন চাইছে ছেলে সন্তান আল্লাহ দিছে কি মেয়ে এবং শুধু মেয়ে দিয়ে শেষ নয় এই মেয়ে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন নিদর্শন বানিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল যে ছেলে সন্তানের চেয়েও মেয়ে সন্তান যদি ভালো হয় তাহলে ছেলে থেকে অনেক ভালো হয়। ভালো হয় কি হয় না? তো দোস্ত বুজুর্গ যে এই যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মহিলা মাদ্রাসা এখানে ছোট ছোট নাবালক শিশুরা দেখছেন বিকাল থেকে তারা কোরআনের বিভিন্ন হাদিস থেকে বলেছে নামাজের ওয়াজিব বলেছে নামাজের সুন্নাতগুলো বলেছে ওযু করার তরিকা বলেছে এইভাবে এই সন্তানগুলোকে এই মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয়। কি বলেন এই সন্তান নেককার হবে কি হবে না? এই সন্তান যদি ঘরে বসে দোয়া করে আপনার আমার কবরটা জান্নাতের বাগান হবে কি হবে না? এই জন্য বলছি দোস্ত ও মুসলমান ভাইও কোরআনকে গ্রহণ করুন কোরআনকে আঁকড়িয়ে ধরুন আপনার সন্তানকে দিন শিখান চাই ছেলে হোক চাই মেয়ে হোক ছেলেদের জন্য ব্যবস্থা আছে আমাদের পাশে নোমানি ও হাবুলুল মাদ্রাসা মেয়েদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অত্র এলাকার ভিতরে একমাত্র মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া কদমতলিতে আছে কিন্তু অত্র এলাকায় নাই। এজন্য আপনাদের কাছে জোর অনুরোধ দিন শিখান সন্তানকে দিন শিখান আপনার আমার জীবন সুন্দর হবে আপনার আমার জীবন মধুর হবে আপনার আমার ঘরে শান্তির ফয়সালা হবে আপনার আমার ঘরে আল্লাহর রহমতের সুবাতাস বইতে থাকবে। এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।